এ এক অনবদ্য সুন্দর রাত, যে রাতে আমাদের দেশের পাহাড়ে বসবাসকারী মানুষদের অত্যন্ত পছন্দের খাবার ব্যাম্বু চিকেন আর ব্যাম্বু ফিশ তৈরি করে খাওয়ালেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও আমার অত্যন্ত ভালোবাসার মানুষ মেরি চাকমার বাবা মা। এই রেসিপি তৈরি করার জন্য কাপ্তাই লেকের একটি কালিবাউস মাছ ও একটি ফার্মের মুরগি নিয়ে গভীর রাতে হাজির হলাম আঙ্কেল আর আন্টিকে কষ্ট দিতে। পাহাড়ি মানুষদের রান্না মানে কিছু অনবদ্য পাহাড়ি মশলা, যেগুলোর স্বাদ সমতল থেকে একেবারেই ভিন্ন। সেই সাথে আছে ওনাদের হাতের স্পর্শ, যার জন্য যে কোনো খাবারের স্বাদ বেড়ে যায় কয়েক গুণ। আসলে সেই লেভেলের কষ্ট দিচ্ছে আমার আপনজন। ভুবন বিলাস আঙ্কেল আন্টির আপনজন। আন্টি আমাদের আপন করবেন না? করে নেব, আমরা তো আপনাকে ঢাকায় নিয়ে যাব। আচ্ছা যাবেন কি আপনি? যাব যাব। আমরা এই যে রাত এখন 11টার সময়, কি কষ্ট দিচ্ছে আপনারে? না সমস্যা না, কই বাসটা কাঁচা থাকা লাগবে তাই না? হ্যাঁ, ফুরে না যায় আর কি। আগুনে বাসটা যদি কাঁচা থাকে আগুনে ফুরে যায়। আচ্ছা বাস তো অনেক কোয়ালিটির আছে, একটা আছে পাতল একটু মোটা, ওগুলো দি এরকম পাতলা টাইপ। এই বাসের নাম কি আন্টি? আমরা কি বলি জানেন? তোল্লা বাস। তোল্লা 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 বাস বলি, বাজ্যে বাস। এক এক জায়গার এক একটা নাম, বাজ্যে বাস, তোল্লা বাস, বাজ্যে বাস। এটার মুখটা কিভাবে বন্ধ করবেন আন্টি? আচ্ছা আচ্ছা আঙ্কেল, আগুন তো আগে থেকেই রেডি করে রাখছিলেন। রেডি করে রাখছি যে ভালোবাসে আঙ্কেল আমাকে, পাহাড়িরে 8টার আগে ঘুমাই যায় আঙ্কেলও ঘুমায়। আজকে এখন 11:30 বাজতে গেছে, এই রাত্রে এখন ব্যাম্বু চিকেন ব্যাম্বু ফিশ এসব তৈরি করে খাওয়াচ্ছেন। আর এটা হলো আঙ্কেলদের বাড়ি। আসলে আগের ভিডিওগুলোতে আমি যে বাড়িটা দেখাইছিলাম, ডেফিনেটলি আপনাদের মনে আছে ওই বাড়িটা, কিন্তু এখন নাই ওই জায়গা থেকে ওনারা এখানে এসেছেন। তো সেই কারণে এখানে বাড়িটা দেখুন যে এখনও ওরকমের সব কিছু রেডি করা হয়নি, কোনো রকমে একটা ছুপড়ি বেঁধে এখানে আছেন ওনারা। এই যে ড্রেসিং টেবিলটা, আসলে কি বলবো, মানে একেবারে একজন মানুষের সাজানো গুছানো সব বাড়ি। ওখান থেকে চলে এসেছেন, ওই জমিটা যে বিক্রি করে দিয়েছেন এমন না, ওই জমিটাও আছে আঙ্কেলের। ভাই এরকম গহীন পাহাড়ে আগে কখন আসা হয়েছে? আর কখনো আসি না ভাই, এই ফার্স্ট আমার জীবনে এই। তাও আবার রাত্র এখন কত বাজে? রাত্র 10টারও বেশি বাজে। সেই গহীন জঙ্গলে চাকমা স্টাইলে এখন আমরা ব্যাম্বো চিকেন খাওয়ার জন্য এখানে উপস্থিত। এবং অলরেডি ব্যাম্বো চিকেন কি আগে কখনো খাওয়া হয়েছে নাকি? না আমার কখনো খাওয়া হয় না এভাবে, মানে তাও এই যে বাসের মধ্যে দিয়ে সেই যশোর থেকে নিয়ে আসলাম গহীন পাহাড়ে, কেমন লাগতেছে ভাই? ভাই খুব ভালো লাগছে ভাই, জীবনে প্রথম আসলাম। আচ্ছা গহীন যে পাহাড়ের ভিতরে আসছি, এখানে আসার পরে ভয় লাগতেছিল কিনা? ভয় একটু লাগছে, পরে ঠিক হয়ে গেছে। হ্যাঁ পরে আন্টি আর আঙ্কেলের আপনারে এখন খুব ভালো লাগছে। হ্যাঁ এখন রাত বাজে, দেখেন এখন আপনার রাত বাজে 10:13, এরকম সময় আন্টিরা ঘুমায় যায়। এরকম সময় আমাদের জন্য আন্টিরা ঘুমায় যায়, তারপরেও আমাদের জন্য জেগে জেগে তারা ব্যাম্বু ফিশ আর ব্যাম্বু চিকেন, ব্যাম্বু চিকেন এগুলো আমাদের জন্য রান্না করছে। বাসটা একদম পুরে ই হয়ে গেছে, ভালো হয়ে গেছে তাই না?
দেখছেন এখন। পাহাড়ের অত্যন্ত ঐতিহ্যবাহী এই রান্নাটি করতে মাছ কিংবা মাংস বাঁশের মধ্যে ঢুকিয়ে মুখ বন্ধ করে কয়লার উপরে রাখতে হয় এক ঘন্টারও বেশি সময়। এখন খাওয়ার জন্য এই যে বাটিতে ঢালতেছি, বাটিতে এখন ঢালতেছি, হ্যাঁ এখন খাবেন আর কি। মাশাআল্লাহ, ওরা যশোরের তো ওরা এই চাউল কোনো কখনো খায়নি, মানে ওরা আরো ভালো বলবে এটা বিন্নি চাউল টাইপের আর কি, স্পেশাল চাউল। হাত ধুয়ে নেন এখান থেকে, ভাই একটু পানি দেন, নিচু করেন, ঠিক আছে ফুটে নিলাম তাই জন্য, সরি আপনাকে কষ্ট। সেই লেভেলের মজা, আর একটু মরিচ হতো মজা হতো না আসলে, আমরা তারপরেও আর একটু লাগতো আসলে। দুজন একেবারে নতুন ভাইদেরকে নিয়ে খাচ্ছি যারা কখনো পাহাড়েই আসেনি, তাদেরকে পাহাড়ি খাবার এরকম মাটির বিছানায় বসিয়ে খাচ্ছি, অনেক মজা। জুমঘরে কিছুদিনের মধ্যে বিল্ডিং হয়ে যাবে না, হয়ে যাবে আসলে মাছ দিয়ে যে এত দারুণ স্বাদ আনা যায়। বিশেষ করে পাহাড়ি যে আদার ঘ্রাণ সেটা মাছের মধ্যে আছে, দারুণ। আমরা কিন্তু আদার সব সময় খাই, অসাধারণ। এবারে দেখুন যে মুরগি, এগুলো সব হাতে তৈরি, তো একটা ফার্মের মুরগি বাঁশের মধ্যে দিয়ে যে এত সুন্দর কালার আর টেস্ট এবং সেই সাথে এরকম নরম করা সম্ভব, সেটা আসলে ব্যাম্বু চিকেন না খেলেই বোঝা যাবে না।